să O, Șoti, mă! Șoti? Ăsta-i jai na, meta? তুমি বাগানে কি করছো হ্যাঁ হ্যাঁ বাবা কে এবার বলো এত সকালে তুমি বাগানে কি করছো বলো এবার চুপ করো আমি কথা বলছি সেটা দেখতে পাচ্ছ না কথার মাঝখানে একদম কথা বলবে না কিন্তু বাবা সতী তো চুপ বলো সতী মা এত সকালে তুমি বাগানে এসেছো কেন দেখি তোমার গায়ের গহনা কোথায় সব তুমি কি পড়ে আছো শকুন্তলা শকুন্তলা মানে ওই যে ঠাকুমার শকুন্তলার গল্প বলেন কিনা তাই তাই শকুন্তলা সাজার শখ হয়েছিল কিন্তু সতীমা তোমার এত সকালে একা বেরিয়ে আসাটা উচিত হয়নি সুধাকে সঙ্গে আনা উচিত ছিল না না আসলে আমি কালকে ওর সাথে শুয়েছিলাম তো দেখুন না ভোরবেলা চুপি চুপি উঠে চলে এসেছে কি রে আমাকে একটা ডাক দিলেই পারতিস সবার সামনে কি শকুন্তলার সাজা যায় তোমরা শুনলে হাসবে তাই আমি কাউকে কিছু বলি সতীমা আমার এখনো ছেলে মানুষ কিন্তু সতীমা এরকম ছেলে মানুষই আর কখনো করো না কোন দিন কি বিপদ হয় তা তো বলা যায় না 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 সতীমা আমার লক্ষ্মী মেয়ে এরম কাজ আর কখনো আপনি আমার উপর ভরসা রাখুন বা না রাখুন তবে আমার বিশ্বাস সেই নববিবাহিত স্বামী স্ত্রীকে আজ রাতের মধ্যেই আমি নিয়ে আসব আর কাল ভোরের আলো ফুটতে না ফুটতেই ওই দুজনকে আপনার ওই পায়ে আমি হাজির করব কোথায় সেই অপরাধীরা যারা আমার আরাধনা কক্ষে ঢোকার সাহস দেখিয়েছিল যারা আমার জীবনে সবচেয়ে বড় কোথায় তারা চলো বৌমা চুপ করে আছো কেন আমার কথা জবাব দাও কোথায় সেই নববিবাহিত দম্পতি আমি
তো অবাক হয়ে যাচ্ছি দেখে। কাক ঘুরে একজন কুমারী সমুদ্র মেয়ে একা বাগানে ফুলের গয়না পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনি আপনি কোনো কিছু মনে হচ্ছে না? আপনি এখনো অব্দি বুঝতে পারছেন না অপরাধীকে? বোমা! চল সতীমা, এখানে থেকে আর কাজ না। কেউ কোথাও যাবে না, বৌমার মুখ থেকে শুনতে চাই সবার সামনে কি বলতে চাইছে। আমি তো কষ্ট করে সবকিছু বললাম। তার মানে সতীমা, আমার সতীমা অপরাধী। কেন বাবা, তোমার কি মনে হয় সতী যা করে সব ভালো, ও কোনো অপরাধ করতে পারে না? চুপ করো কুলাঙ্কা। এইভাবে বারবার আপনি আমাদের চুপ করিয়ে দেন, মেয়ের কোনো রকম অপরাধ আপনার চোখেই পড়ে না। অবশ্য করবেই বা কি করে, শাসন না করে মেয়েকে ঠাকুরের আসনে বসিয়ে পুজো করলে এইরকমই। তো বড় স্পর্ধা তোমার, তুমি আমার কাজে ত্রুটি ধরছ, জ্ঞান লোপ পেয়ে যাবে তোমার। এত বড় ছেলে গায়ে হাত তুলবেন না, আমি 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 মনে হয় ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, ওকে দয়া করে হাত তুলবেন না। ধরে যাও, ধরে যাও আমার সামনে, তেল লাগাম না টেনে আমার সাথে কথা। এত বড় দুঃসাহস আর হয় কোথা থেকে? আজই আজই আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। দয়া করুন, আমি 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 আপনার পায়ে পড়ছি, ওকে ওকে এই বাড়তির মতন ক্ষমা করে দিন। ক্ষমা? আজ তোমার ছেলে আর বৌমা যে কথা বলেছে সে কথার ক্ষমা হয় না। বিবাহিত নারীর সাথে সতীমার কি সম্পর্ক? সতী কি বিবাহিতা? কাকে অপরাধী বানাচ্ছে ওরা? আমার সতীমাকে? ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ের নামে এত বড় কথা বলতে যার মুখে বাঁধে না তাকে ক্ষমা? জনকে আজ ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো বাড়িতে। ভুল হয়ে গেছে আমার, সত্যি মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি ওভাবে কোনো কিছু বলতে চাইনি, সতীর সম্পর্কে ওভাবে কথা বলে আমার কোনো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আসলে কাল আপনাকে যা বলেছিলাম সে কথা না রাখতে পারা আমি বড়ই দুশ্চিন্তায় আছি বাবা। আমার মাথা ঠিক নেই, মাথা কাজ করছে না আমার। আপনি আমাকে ক্ষমা করে দিন। খুব সাবধান, এই সংসারে থাকতে হলে সতী মায়ের সাথে কোন রকম শত্রুতা করা চলবে না। এই ঘটনা যদি দুবার হয় আমি কিন্তু তখন বরদাস্ত করব না। সতী মা চলো আমার সাথে।
সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাত্। রাত সকালে কোথায় গিয়েছিলি তুই? ওই বিয়ে নদীর পাড়ে। নদীর পাড়ে কোন রাজকার্যটা আছে সেখানে? শুনি, ওই সূর্য ওঠা দেখতে গেছে। সূর্য ওঠা? কত রকম বরং যে তুই দেখাবি, অকাল কুষ্মাণ্ড একটা। সমু নে বাবা, দুধটা খেয়ে নে, কখন গরম করে যাতে করে ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নে। হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। সমু দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? নদীর পাড়ে বললাম তো। নদীর পাড়ে? তো এগুলো কি? কোনগুলো? এগুলো কি? এগুলো এগুলো ওই ফুলের পাপড়ি তো। হ্যাঁ, ফুলের পাপড়ি করতে গেল কি হলো বল? তোর গায়ে ফুলের পাপড়ি করতে গেল কি জানি, কোনো গাছ টাছ থেকে পড়েছে হয়তো, আমি যাই। রঘুনাথ, আগে তোমার এখানকার পূজোর কাজকর্ম সব সারা হয়ে গেছে? আগে হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তুমি তো জানো কাল মনসা পূজো, আর এই বাড়িতে মনসা পূজোর একটা আলাদা রেওয়াজ আছে, সেটাও তুমি ভালো করে জানো। কি যে বলেন কর্তামা, এতকাল এ বাড়িতে যজমানি করছি আর এটুকু জানবো না? এই পূজোর রীতি রেওয়াজই তো সব আলাদা। সারা গায়ে নিমন্ত্রণ হয়, সব পাত পেড়ে এসে বসে খেয়ে যায়। আপনারা গণ্যমান্য লোক, এসব আপনাদের মানায়। আমার মাথায় যে কত রকমের চিন্তা তুমি তো জানো রঘুনাথ। আসলে কি জানো তো, ওই কালকে ওই বামন ভোজের আয়োজন করতে হবে, পূজোর আয়োজন করতে হবে, নরনারায়ণ সেবার আয়োজন করতে হবে, মানে এইসব একটু একটু করে সেরে না রাখলে তখন তো মহা মুশকিলে পড়ে যাব। কি করতে হবে আপনি আমায় আজ্ঞা করুন না। আপাতত তুমি একটা দশকর্মার ফর্দ করে দাও, বাদ বাকি আমি অবিনাশের সাথে কথা কয়ে নেব। ঠাকুমা। হ্যাঁ দিদি ভাই, কিছু বলবি? বলছিলাম যে পূজোর ফর্দটা নয় আমি লিখে দিই। ও খুব ভালো হয়, যা একটা কাগজ কলম নিয়ে আয়। ও ভালো কথা, এই তোমার বউকে যে আসতে বলেছিলাম সে কই এলো না তো এখনো? বেলা তো করেই গেল। না না, ওই হাতের কাজ সেরে সে অবশ্যই চলে আসবে। আর এই পূজো মানে তো আমাদেরই পূজো, আর এই ব্যাপারে তার উৎসাহ কিন্তু কিছু কম নেই। এই পূজোতে আমি তো কিছুই করতে পারবো না, এ তো এ ওদের পূজো। আর এও তো আমাদের বাড়িতে তিনজনই আছে, বৌমা, বিনু আর নাতবু। আর ওই নাতবুয়ের যা মেজাজ, কখন যে কি করে বসে, তাই তোমার বউয়ের ওপর আমাদের খুব ভরসা আছে। এ ওর কাজে সে বেশ পটু, ওকে ছাড়া কিন্তু আমাদের চলবে না। আপনি নিশ্চিন্ত থাকুন কর্তামা, আপনার কোনো কাজ আটকে যাবে না। ঠাকুমা তো জানেই না, তার সতী দিদি ভাই এখন এও, এওদের সব কাজ সে করতে পারে। ও সতীমা, পর্দটা লেখা শুরু করো। লেখো, পাঁচটা পান, পাঁচটা সুপুরি, পাঁচটা হর্তকি, আর লেখো এক ছড়া কলা। জানেন তো দিদি, মামুনসার পুজো তো আর যেসে ব্যাপার নয়,
মানে আচার বিচারে যদি কিছু ব্যাঘাত ঘটে যায় তাহলে তো একেবারে সর্বনাশ। তাই আপনাকে ডেকে নিয়ে এলাম দিদি। একদম চিন্তা করবেন না আপনারা। দেখুন আপনাদের বাড়িতে পুজো আচ্ছা অনুষ্ঠান সব তো আমি জানি, কোনো ত্রুটি হবে না, দেখে নেবেন। হ্যাঁ দিদি, 108টা মাটি প্রদীপ তো করতে হবে, তো সারা রাত জেগে তো এ ওদেরই করতে হবে সে কাজ। তা কালকের মধ্যে এত কিছু ব্যবস্থা হবে? জোগাড় হয়ে যাবে। আর এই ব্রত তো গায়ে সবাই উদযাপন করছে। এ দেখুন না নরেনের মা বিষ্ণুর বউ ওরা তো হাতে হাতে জোগাড় দিয়েছিল গেল বছর, তবে এবার শুনলো মোরা নাকি ব্রত উদযাপন করছে না। তাহলে উপায় ভোগের জোগাড় করতে হবে, তাছাড়া তো সন্দেশ নাড়ু তক্তি এসব বানাতে হবে, আর এসব তো ওদেরই কাজ। পরিষ্কার কাপড় টাপড় পরে চান টান করে তবে তো এরা মিলে এই কাজ করবে, এসব তো আর চাকর বাকরদের দিলে হয় না। আর তাছাড়া ব্রাহ্মণের ঘরে এ হলেই ভালো। আচ্ছা রমাকান্ত মানুষের বউকে বললে হয় না? শুনেছি বউটির আচার বিচার অনেক ভালো। হ্যাঁ কথাটা আপনি মন্দ বলেননি দিদি, দেখি বাড়ি যাই তারপর গিয়ে তার বাড়িতে খবর দিচ্ছি। আচ্ছা দিদি, পুজোয় তো 108 পদ্মের মালাও লাগবে, এরম সময় এত পদ্ম কোথায় পাই বলুন তো? গনসাকে বলবো খন, বোসদের পুকুরে তো সারা বছর পদ্ম ফোটে দেখেছি, গনসা নিয়ে আসবে খন। দিদি এ পুজো কিন্তু যে সে পুজো নয়, এর নিয়ম কানুনের হরেক ঝামেলা, দোষ ত্রুটি হলে আর রোগকে থাকবে না, সাক্ষাৎ বিষহরের পুজো। ও দিদি সন্ধে হওয়ার আগে কিন্তু দুধ কলার ব্যবস্থা করতে হবে গো। সন্ধের আগে? উমা দিদি ভুলে গেলেন, সূচি ডোবার আগেই তো দুধ কলা দিয়ে বিষহরীকে নেমন্তন্ন করতে হবে। মনে পড়েছে মনে পড়েছে। এই জন্যই তো আপনাকে দেখেছি, সমস্ত আচার বিচার মেনে আপনার মতন কাজ আর কে করতে পারবে বলুন। কিন্তু দিদি পুজো শেষ হয়ে গেলেই তো আর কাজ শেষ হয়ে গেল না, ওদিকে ব্রাহ্মণ ভোজন রয়েছে, নরনারায়ণ সেবা রয়েছে, কি করেছে এত কাজ সামলাবো তাই বুঝতে পারছি না। ও শুধু সমু নয় গোটা পরিবার মিলে আমার নাতনির মাথা চিবোচ্ছো। সাত দিনের মধ্যে যদি সমুর বিয়ে না হয় তাহলে কিন্তু আমি আদিকে সব কথা জানাতে বাধ্য হব। পদ্ম দিদি বলছিল মনসা মায়ের পূজার সময় নাকি ধূপধুনো দিতে নেই। কেন দিতে নেই গো? ধূপধুনো দিলে কি হয়? ও ধূপধুনো দিলে মা মনসার বাহন সব ভয় পেয়ে যায়। এসব আচার অনুষ্ঠান তুমি বুঝবে না মা, তোমার মাথায় সিঁদুর উঠুক, হাতে নোয়া উঠুক, তারপর ঠাকুর দেবতার পুজো আচার ব্যবস্থা তোমাকেই করতে হবে, তখন কালে কালে সব বুঝতে পারবে। তোর গায়ে ফুলের পাপড়ি করতে গেলে কি জানি কোনো গাছ টাছ থেকে পড়েছে হয়তো। কথা বলতে বলতে হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলেন কেন উনি? সতী